आठ दिन राज्य तीन जगह गुली बोमा बारूदे मृत्यु तीन जन तृणमूल नेतार एवं तेरह नवेम्बर दक्षिण चब्बीस परगनार जयनगरे तृणमूल पंचायत सदस्य सैफुद्दीन लश्कर के गुली करे खून রাজ্যে একের পর এক খুনের ঘটনা এবং কার্যত জয়নগর এখনো পর্যন্ত ভয় নগরে রূপ পরিণত হয়ে রয়েছে। এখনো পর্যন্ত একের পর এক বাড়িতে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের এবং এরই পাশাপাশি তারা বলছেন এখনো পর্যন্ত তাদের কাছে আসছে হুমকি। প্রশাসন কোথায়, নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলছেন সেখানকার বাসিন্দারা। আমাদের প্রতিনিধি এলিনার একটি বিশেষ প্রতিবেদন দেখুন। জয়নগরের সেই দলুয়া খাকি গ্রাম বকটুয়ের ছায়া যেখানে আমরা দেখতে পেয়েছি একের পর এক কুড়ি থেকে ২৬টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। কারণ তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য সৈফুদ্দিন লস্কর খুন হয়ে যাওয়ার কারণে সিপিএম এর সমর্থকদের বাড়িতে একের পর এক বাড়িতে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আর যে ছবি আমি এই মুহূর্তে তুলে ধরব, কি সাংঘাতিক পরিস্থিতি! সত্যি কথা, দেখলেও চোখে জল আসে যে কিভাবে তারা বসবাস করছেন। একটা জায়গাও বাকি নেই যেখানে ধ্বংসাবশেষ পড়ে নেই। এই বাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং বাড়ির মধ্যে এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ কাঁচের গ্লাস থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র এখনো পর্যন্ত পড়ে রয়েছে, আলমারি, আলনা। একই সঙ্গে এই যে মাটির বাড়িগুলিকে একেবারে ধসিয়ে দেওয়া হয়েছে। ভাত করে এলো, এসেই মাত করে ধুম ধাক্কাল করে মারলো, পেট্রোল ঢেলে দিয়ে ধরে দেলা। আমরা ছুটে হয়রান, ঠেকাতে যাচ্ছে আমাদের ওপর মার, মাথা ইট মারলো, পিটির চালে বাঁশ মারলো। তোমাদের মারধর করা হয়েছে? আমাদের ধরে মেরেছে। আমার এই ছেলে ওকে করতে গিয়ে আমারও মেরেছে। আমার বাড়ি আস্তার চলে সেখানটা মেরেছে, আমার মাথায় ইট মেরেছে, বৌমার মুখে আগুন দিয়েছে, ঘরে আগুন দেখতে গেল, সেই আগুন টেনে বাই করতে গিয়ে আমার বৌমার ঢালা পুড়ে। কিভাবে কাটাচ্ছেন দিন, কিভাবে কাটাচ্ছেন? কাটাচ্ছে কি বলবো, কি বলবো। মানুষ থাকে গোয়াল ঘরে, কি চাল থাকে গোয়াল ঘরে, কি ভাত থাকে তার কাছে বলছে গোয়াল ঘর। এটা ভালো করে খুঁজিয়ে দেখুক আজকের তৃণমূল কি অবস্থা করছে, কেন এক জায়গায় মাঠা রয়েছে আজকে পাঁচ কিলো মিটার দূরে, আর আজকে এখানে এসে দোলাখালী গ্রামে যে পুরো আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, পুরো ভেঙে চুরমার করতে হচ্ছে। বাচ্চারা কোথায় আছে, কি খাবে, কি বিতা কোথায় যাবে, কেউ কোনো খবর রাখছে না। রাতে কি ভয় হয়? রাতে ভয় হয়, ভয় তো হয়। বাড়িতে বড় বড় লোক নেই, বাচ্চা কাচ্চা নিয়ে নিজেরা, ভয় তো হচ্ছে। গ্রামের পুরুষরা কি বাড়ি ফিরতে পারছেন এখনো পর্যন্ত? না, এখনো তো পুলিশের হুমকি দিচ্ছে। প্রাণ সামগ্রী তোমাদের কাছে এসেছে কি? হ্যাঁ, কিছু এসে তাই খাচ্ছ। এখনো পর্যন্ত তোমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে? ফের আসবে বলছে, প্রাণে মেরে ফেল দেবো, ফের বিয়ে করবো। ফের কারা আসবে বলছে তোমাদের কাছে? তৃণমূলের লোকেরা। প্রথম থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে, আপনাদের কণ্ঠস্বর হয়ে, আপনাদের ব্যথা বেদনা যন্ত্রণা বঞ্চনা আপনাদের নিপীড়ন নিয়ে আমরা প্রশ্ন করে যাচ্ছি চোখে চোখ রেখে। সে প্রশ্ন তো করে যাবই রিপাবলিক নেটওয়ার্কের কাছে, দেশ সর্বোপরি। তাই দেশের কথা, দেশের স্বার্থের কথা, দেশের মানুষ আর তাদের স্বার্থের কথা আরো জোরদারভাবে আমাদের মুখ থেকে শুনবার জন্য সুইচ টু রিপাবলিক ডিজিটাল।